কি অবস্থা? সুপ্রিয় দর্শক, স্বাগত ঈদ আনন্দ যোগে, সাথে আছি তাহা চৌধুরী। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন উৎসব মানেই আনন্দ যোগে ভরপুর তারকা বহুল শো। ঈদকে ঘিরে এবারও এর ব্যতিক্রম নয়, আড্ডা গানে আমাদের 6 দিনের বিশেষ এই আয়োজনে থাকছেন আপনাদেরই পছন্দের কিছু মুখ। আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আপনাদের খুবই পছন্দের একজন সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। চলে যাচ্ছি তার কাছে। তোমার সাথে ঈদ নিয়ে কথা হবে, অনেক আড্ডা হবে, কিন্তু সবার আগে আমি একটু জানতে চাই, এতগুলো গান করছো, তার মধ্যে কোন গানটা তোমার সবচেয়ে বেশি পছন্দের? পছন্দের কথা বলতে গেলে না, একটু কনফিউজ হয়ে যায়, কারণ প্রত্যেকটা গানে আমার অনেক বেশি আপন, অনেক বেশি ভালোবাসার। বাট এই মুহূর্তে যদি তুমি বলো, তাহলে আমি যেটা আমার একদম লাস্ট যে মিউজিক ভিডিওটা রিলিজ হলো, আসমানি আসমানি, তাহলে আমি দর্শকদেরকে একটু দেখিয়ে আসতে চাই গানটা। খুব সুন্দর হয়েছে আসমানি গানটার। আমি একটু পেছনের গল্পটা তোমার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু তোমার অনেক পছন্দের একটা গান। আসমানি গানটা আমার সেকেন্ড সলোর গান, এটা লিখেছে, শুরু করেছে শফিক তুহিন, আর মিউজিক কম্পোজিশন করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে রাফি। আর যখন এই গানটা আমরা তৈরি করব ঠিক করেছি, তখন আমার মনে হলো যে ডিরেকশনে ছিল আমাদের সোহেল রানা বিদ্যুৎ ভাই। তো যখন আমরা চিন্তা করলাম যে একটা মিউজিক ভিডিও করতে পারি, এটা নিয়ে একটা করব, তখন মনে হলো যে না, একটু বড় পরিসরে, আমরা একটু ঢাকা থেকে বাইরে। আমার কিন্তু এটাই প্রথম মিউজিক ভিডিও যেটা আমি ঢাকার বাইরে শুট করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাইরে গিয়ে বাট 3 দিন করেছি আমরা টোটাল এটার শুটিং, এবং ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে করেছি। তো এটার একটা মনে হয়েছিল যে এমনিতেই আমরা তো নর্মালি এমনি এমনি দাঁড়ায় দাঁড়ায় গান করতেছে মাইক্রোফোনের সামনে, এরকম নর্মাল শিল্পীরা যেটা করে, নর্মাল সবাই যেরকম করে, বা আমার অন্য মিউজিক ভিডিও যেগুলো হয়েছে সেগুলোতে আমি একটু ড্যান্স করেছি। বাট সুরাইয়াতে একটা ছোট্ট গল্প ছিল, বাট আমি চিন্তা করেছি যে এখানেও একটা গল্প হোক, যে মেয়েটা প্রথমে পছন্দ করছে না, ছেলেটা পিকচার তুলছে ভালো লাগছে না, তারপরে মেয়েটার খরগোশটা হারিয়ে যায়, তারপরে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, এরকম একটা ছোট্ট গল্প নিয়ে কিউট একটা গল্প। তখন মনে হলো যে সবচেয়ে বেশি ভালো হয় আমরা যদি সিলেটে যেয়ে করি, কারণ বাংলাদেশ তো অনেক সুন্দর, অনেক সুন্দর একটা দেশ। আচ্ছা, আমি একটু শুনতে চাই তোমার দেশের বাড়ি আসলে কোথায়, মানে গ্রামের বাড়ি আসলে কোথায়? আমার দেশের বাড়ি, আমার বড় হওয়া সব ময়মনসিংহ, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ হচ্ছে আমার নানু বাড়ি, দাদু বাড়ি, সেখানে আমার জন্ম হয়, কিন্তু আমার বড় হওয়াটা সম্পূর্ণ হয়েছে ময়মনসিংহ গৌরীপুর, একদম কাছাকাছি দুটো শহর। এখানে একদম আমার গান শেখা, আমার খেলা, আমার কবিতা, আমার ডিবেট, আমার নাচ, আমার সবকিছু। তাহলে একটু ছোট করে শুনতে চাই, সিলেট সুন্দর নাকি ময়মনসিংহ সুন্দর? অবভিয়াসলি আমার আমার যদি বলে যে আমার ফেভারিট জায়গা কোনটা বা কোথায় যেতে ইচ্ছে করে, তাহলে আমি অবশ্যই বলবো ময়মনসিংহ, ময়মনসিংহ সবচেয়ে সুন্দর। আচ্ছা, এবার একটু ছোট করে শুনতে চাই, সেটা হচ্ছে এবারের ঈদটা কোথায় কাটালে? আমার ঈদের আগের দিন সিঙ্গাপুরে আমি শো করেছি, মানে ওদের ঈদের দিন শো করলাম। আমাদের ঈদের দিন সকালে ফ্লাইটে ছিলাম, বিকেল পর্যন্ত, বিকেলের মধ্যে ঢাকা চলে আসছি, মানে সন্ধ্যাটা আমি বাংলাদেশে, তার মানে হচ্ছে আমি সিঙ্গাপুর, প্লেন, বাংলাদেশ, কখনো মডেলিং করছো, কখনো অ্যাক্টিং করছো, কখনো নাচছো, এত কিছু যে করছো, আসলে এগুলো কি ছোটবেলা থেকে শিখেছো নাকি নিজেকে আস্তে আস্তে তৈরি করেছো এই অবস্থান পর্যন্ত আসতে? শিখে, শেখার ব্যাপারটা অনলি শুধু আমার গান আর খেলাটা প্র্যাকটিস করি, আর অন্য কিছু যেমন নাচের ব্যাপারে, নাচটা আমি ছোটবেলায় করতাম, বাট ওটা বলবো না আমি ওভাবে পারি বা করতে পারি, বা অ্যাক্টিং তো এটা কিছুই হয় না, শুধু শুধু এমনি আমাকে যা দেখাই দিচ্ছে আমি অতটুকুই করছি, অন্য কিছু শেখার না। এই যে এতটুকু করতে হবে, এটা আসলে ডিরেকশনের ব্যাপার, আর হচ্ছে ওই গল্পের সাথে মিলিয়ে আমি যতটুকু পারি, বাট আমি আসলে এত বেশি এক্সপিরিয়েন্স না, আমি পারিও না, শিখি। বাট তারপরও তোমাকে দর্শক কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে এই ভিজুয়াল সব কিছুতে, আমি একটু জানতে চাই। অবশ্যই তোমার এই কাজগুলো খুব ভালো হচ্ছে, তোমাকে তো আমরা পেয়েছি একটা
একটা রিয়ালিটি শোর মাধ্যমে এর আগেও তোমার ব্যাকগ্রাউন্ড ছিল, তুমি ছোটবেলা থেকেই গান শিখছো, তো এই যে রিয়ালিটি শোগুলো থেকে শো থেকে তুমি বেরিয়ে এসেছো, এই এক্সপিরিয়েন্স তোমার কি এখনো মনে আছে কিনা, বা আমাদের সাথে যদি একটু ছোট্ট করে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে, ছোট্ট করে একটু শেয়ার করতে। রিয়ালিটি শো থেকে এসেছি এবং রিয়ালিটি শোর কারণে যে প্ল্যাটফর্মটা পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, আমরা যারা বিভিন্ন রিয়েলিটি শো থেকে এসেছি। কিন্তু যদি অনেকে মনে করে যে রিয়েলিটি শো থেকে এসছে ওর তো একটা অবস্থান হয়ে গেছে, তো আমি তো ওখানেই স্টার হয়ে গেছি বা কিছু একটা হয়ে গেছি সবাই জানে, ব্যাপারটা আসলে ওই রকম না। আমি সবসময় বলি আমাদের জার্নিটা, আমাদের স্ট্রাগলিং পিরিয়ডটা শুরু হয় আফটার দ্য রিয়েলিটি শো। রিয়েলিটি শোর পর তুমি তোমার অবস্থানটাকে কিভাবে তৈরি করবে, এই যে তুমি অবস্থানের কথা বললা, নিজের অবস্থান তৈরি করতে তো অনেক স্ট্রাগল করতে হয়। ছোট থেকেই তো তুমি গানের সাথে আছো, তো ছোটবেলায় নিজেকে তৈরি করেছো আস্তে আস্তে করে, নতুন কুড়িতে গিয়েছো, নতুন কুড়িতে প্রতিযোগিতায় তুমি পুরস্কারও পেয়েছো, অসংখ্য পুরস্কার পেয়েছো, সেই এক্সপিরিয়েন্সটা আমি একটু তোমার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, ওকে, আগে ক্লোজ আপের শুরুটা, হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপেরটা আগে একটু বলি। ক্লোজ আপেরটা অনেক ভালো, গুড এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখতে পেরেছি, কীভাবে বসবো, কীভাবে কথা বলবো, কীভাবে প্রোগ্রাম মেনটেন করবো, কোন পরিবেশে কীভাবে কোন গান গাইতে হবে, সব কিছু ওখান থেকে আমাদের আসলে আমাদের গ্রুম করা হয়। গ্রুমিং সেকশনটা খুব সুন্দর ছিল আমাদের। আর শেখার ব্যাপারটা ছোটোবেলায় ময়মনসিং গৌরীপুরে, ওখান থেকে আমার শেখার শুরুটা হয়েছে। হ্যাঁ, আব্বুই বলেছে যে আগ্রহ করে নিয়ে গেছে যে আচ্ছা এখানে শিখো, কারণ ছোটবেলাতে তুমি বুঝবে না কোনটাতে তুমি যেতে পারবে, বাবা মাই তো তোমাকে ডিক্টেট করবে, ট্র্যাক ধরিয়ে দিবে। আর তারপর ওখান থেকে শেখা, ওখানে যাওয়ার পর দেখা গেল যে সবাই বলছে হ্যাঁ মেয়েটা ভালো গায় বা ওকে আরও শেখানো দরকার, তখন কম্পিটিশন করতে 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 আরেকটা রিয়েলিটি শোর কম্পিটিশন, সেখানে তুমি রিয়েলিটি শোর কথা তো বলছো, আরো এই শো সম্পর্কে আরো অনেক কিছু জানবো, তবে তার আগে আমি একটু জানতে চাই, এই যে রিয়েলিটি শো গুলো হচ্ছে, এই শো গুলোর মাধ্যমে তুমি তো বেরিয়ে এসছো, তারপর স্ট্রাগল করেছো, নিজের একটা অবস্থান তৈরি করেছো, কিন্তু এই কম্পিটিশন গুলো কি আসলেই একজন শিল্পী তৈরি করতে পারে কিনা, সেই ব্যাপারে আমাদের একটা প্রতিবেদন আছে তোমার কাছ থেকেও জানবো, তবে তার আগে প্রতিবেদনটা একটু দেখে আসি। এনটিভি এবং ইউনিভার্সে আমার 2 বছর কন্ট্রাক্ট ছিল, তারপরে গান চিলের সাথে 3 বছর, 5 বছর তো এখানেই আমাদের কেটে গেছে। তো বিভিন্ন কোম্পানি থেকে আমাদের অফার আসছিল, আমরা কন্ট্রাক্টের কারণে আমি যেতে পারি নাই। আমার পরিশ্রম, আমার লেগে থাকা, আমার অনেস্টি, এগুলোই পরে ডিক্লেয়ার করবে কিংবা ডিসাইড করবে আমি কতটা সেলিব্রেটেড। যে কেউ সফলতার গল্প লিখতে পারছেন কিংবা কেউ সম্ভাবনাতেই ঝরে যাচ্ছেন, তার কারণ কি? গানের সাথে সংশ্লিষ্টরা বলছেন যারা চর্চাটা সঠিকভাবে করতে পারছেন না তারাই হারিয়ে যাচ্ছেন, এর সাথে রয়েছে পারিবারিক নানা জটিলতা আর শিল্পীর ব্যক্তিগত জীবনযাপনের প্রভাবও। আমি যদি ইচ্ছা মতো চলতে থাকি তাহলে তো আমি বেশিদিন থাকবো না, কারণ মানুষের গ্রহণযোগ্যতারও একটা ব্যাপার আছে, মানুষ যদি তোমাকে ভালো না বাসতে পারে তখন সে তোমার গান শুনবেও না। যেই ফেমটা অর্জন করতে আমাদের 25-30-35 বছর লাগে, সেই জায়গায় একটি ছেলে বা মেয়ে সে 6 মাসের মধ্যে ফেমাস হয়ে যাচ্ছে এবং সে স্টার হয়ে যাচ্ছে, এই ওজনটা অনেকে সামলাতে পারে না। নেম ফেম দিয়ে কি বলবো যে আমার জীবন সঙ্গী যাচাই করার বিষয় না, যে কোনটা ভালো কোন খারাপ, কোন দেশে যাব কোন দেশে ভালো হবে, এটা না করে এখানে টোটালি স্যাক্রিফাইস এর জায়গা। যারা সফল চর্চার পাশাপাশি তাদের নিজেদের প্রবল আগ্রহটাই তাদের এগিয়ে নিয়ে গেছে। যারা যারা এখনও কাজ করছে তাদের অনেকে ভালো কাজ করছে, তাদের অদম্য ইচ্ছা, তাদের নিজস্ব প্রচেষ্টা, মানে নিজের সাধনা থেকেই তারা কিন্তু এগিয়ে। নানা সময়ে রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করা এই সঙ্গীতজনেরা এই ঝরে যাওয়ার কারণ হিসেবে নিজেদের দায়ও দেখছেন, বলছেন তাদের গ্রুমিংটা অনেক সময় ঠিক মতো হয় না, শুধু গানই নয়, ব্যবহার, কথাবার্তা, শিক্ষা সব ক্ষেত্রেই গ্রুমিং করানো উচিত, না হয় সমস্যাটা কাটবে না। প্রথমত আমার মনে হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যেটা খুবই দুঃখজনক। দ্বিতীয়ত তাদের গ্রুমিংটা ঠিক মতো হয় না, একটা প্রমোশন খুব জরুরি একটা শিল্পীর জন্য। সমাধানের একমাত্র পথ মাটিতে হাঁটতে হবে, আকাশে উড়লে চলবে না। দেখছিলাম যে রিয়ালিটি শো নিয়ে নানা রকম আলোচনা আছে, নানা রকম সমালোচনা আছে, আমি একটু শুনতে চাই তোমার মুখ থেকে যে আসলে এটা তোমার কাছে পজিটিভ বা নেগেটিভ কোনটা। এখানে আমাদের যে কথাগুলো আমরা শুনলাম, আমার কাছে আমি সবগুলোর সাথে একমত, আমি কোথাও দ্বিমত না। 1 নম্বর বলতে চাই যেটা আমাদের সাথে যারা কোনাল নোলক যা বলল, সেখানে আমি বলবো যে হ্যাঁ,
আমাদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে, যারা যারা আসলেই ভালো গাইতে চায়, যারা যারা আসলেই দর্শকদের এই এতগুলো ভোটের কারণে এই অবস্থানে আসার পর সেই অবস্থান ধরে রাখতে চায়, তাদের ওই ইচ্ছা শক্তিটা থাকতে হবে আর কাজ করতে হবে অবশ্যই। ঝরে পড়াটা একদমই নিজের ইচ্ছের একটা ব্যাপার যে তুমি আসলে কতটা চাও গাইতে বা মানুষের সামনে যেতে। আরেকটা ব্যাপার যেগুলো আসছে যে একটা প্ল্যাটফর্মে, ওই যে আমি বলছিলাম যে একটা প্ল্যাটফর্মে তোমাকে নিয়ে আসলো, দেন তুমি রাতারাতি স্টার হয়ে গেলে, দেন আফটার দ্যাট তোমার সব কিছু চেঞ্জ। ব্যাপারটা আসলে সবসময় ওই রকম না। তুমি ছয় মাস তোমাকে গ্রুমিংয়ের পর তুমি একটা অবস্থানে আসলে দ্যাটস ফাইন, কিন্তু তারপরের যে স্ট্রাগলিংটা আমি তোমাকে শুরুতে বলেছিলাম যে আমাদের স্ট্রাগলিংটা তারপর শুরু হয় যে নিজের অবস্থানটা ওভাবে ধরে রাখা। হ্যাঁ, এটা এখন আমরা করছি। আমরা যে আমি বলবো প্রথম 2005 এর পর খুব বেশি বছর কিন্তু হয়নি, 10-15 বছর বা 10-12 বছর, আমি বের হয়েছি 10 বছর হয়েছে। তো এটা কিন্তু আমি বলবো না যে আমাদের খুব বেশি সময় হারিয়ে যাওয়ার বা থাকার। যারা আসলে ট্রুলি গাইতে চায়, যারা আসলে কাজ করতে চায়, তারা অবশ্যই থাকে। আর আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই, যেটা হচ্ছে কথা বলা বা বিনয়ী বা নম্রতা, ভদ্রতা, আমি বলবো না সবার ক্ষেত্রে এরকম হয়, এটা আসলে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপার, অথবা তুমি একেবারে ব্যক্তিগত ব্যাপার, একেবারে ব্যক্তিগত ব্যাপার। আরো হবে, আরো অনেক আড্ডা হবে, তবে তার আগে আমাদের একটা দর্শকদের কাছ থেকে বিরতি নিতে হবে। নেগেটিভ পজিটিভ আমরা আরো অনেক আলাপ করব, তবে তার আগে তোমার কাছ থেকে একটা গান শুনতে চাই। কোন গানটি শোনাবে সেটা একটু বলো। আচ্ছা, তুমি ভাবতে থাকো, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, বিরতিটা নিয়ে আসি। দর্শক, এই মুহূর্তে আনন্দযোগ চলছে, আর ঈদের এই বিশেষ আনন্দযোগে আমাদের সাথে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, সঙ্গীত শিল্পী লিজা। আপনাদের সবার পছন্দের এই শিল্পীর সাথে আরো কথা বলবো, আরো গান হবে, আড্ডা হবে, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, গানে যাই। আপু গাও। যেহেতু রিয়েলিটি শোর কথা হচ্ছিল, তাহলে আমি ওখানের গানে গাই, ভুল করে যদি কখনো, 2008 লিখেছে সাগর চৌধুরী, সুর করেছে সাইটেটল। ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়। ভুল করে যদি কখনো মনে পড়ে আপু, বিরতির আগে তুমি গান গাচ্ছিলে, আমাদেরকে শোনাচ্ছিলে, তুমি তো অনেকগুলো সিনেমায় কাজ করেছো, বলো তো কটা সিনেমায় তুমি এর মধ্যে কাজ করেছো? প্লেব্যাক যদি বলি, সিনেমায় গান যদি বলি, অনেকগুলো হয়েছে, 50 আপ হয়ে যাবে, 50-এর উপর হয়ে যাবে। আমরা কিন্তু ইন্টারনেটে পেয়েছি 40টার মতো সিনেমায় তুমি কাজ করেছো, আরো বেশি বলছো তুমি। আচ্ছা, আমি একটু শুনতে চাই যে এই যে প্লেব্যাক করছো, প্লেব্যাকের কাজটা করতে তোমার কেমন লাগে? ইটস ভেরি চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। আমি এখনও বেশ, 2008 বের হয়েছে, 2009 থেকেই কাজ করছি, অ্যান্ড ফিল্মের কাজ করা তখনের পর থেকেই, তারপরও মনে হয় যে এক একটা গল্প দেওয়া থাকে। যেমন তোমার নিজের গান হলে, তোমার নিজের একদমই নিজে গান তৈরি করলে, তাহলে হয় কি তোমার মতো করে তুমি এটা করতে পারো, বাট সেখানে তোমার নিজস্ব একটা ব্যাপার থাকে, নিজস্ব একটা গল্প থাকে, ওরকম করে তুমি ডেলিভার করতে পারো তোমার ভয়েস। বাট যখন আমি যখন আমি ফিল্মে গান করি, তখন কিন্তু ওরা একটা নির্দিষ্ট গল্প দিয়ে দেয়, স্যাড সং আর হ্যাপি সং, বা বিয়ের সময় গান হচ্ছে কিনা, বা কোনো রিদমিক সং হচ্ছে কিনা, আইটেম সং হচ্ছে কিনা। সো ইটস ভেরি কমপ্লিকেটেড, অ্যান্ড আমার কাছে মনে হয় যে তখন গল্পটা ওই অল্পক্ষণের মধ্যে বুঝে সেটা ডেলিভার করা, ইটস ভেরি টাফ এটা না আমার কাছে। কিন্তু বাট আমাদের শিল্পীদের তো স্বপ্নই থাকে যে আমি ফিল্মে গান করব বা গাইব, আর বাংলাদেশের সিনেমা অনেক অনেক দূরে গিয়ে যাচ্ছে, অনেক ভালো হচ্ছে, সো ইটস মাই ড্রিম টু। তুমি বলছো যে সিনেমার কাজ খুব ভালো হচ্ছে, সিনেমার গানগুলোও ভালো হচ্ছে, ফিল্মে কাজ করার কোনো ইচ্ছে আছে কিনা? নো, একেবারেই নেই, একদমই না, কারণ আমি গানের মানুষ, গানকে খুব ভালোবাসি। কিন্তু তোমাকে আমরা একদম পর্দায় যেমন ঝকঝকে একজন হিরোইনকে আমরা দেখি, তোমাকে কিন্তু আমরা সেভাবেই প্রতিবারই মিউজিক ভিডিওতে পাচ্ছি। আর আমার কাছে মনে হয় যে আমি গাইছি গান, আমাকে মানুষ দেখছে,
সো আমাকে আমি যখন আমাকে নিজেকে প্রেজেন্ট করছি তখন সেটা কোনো মতে প্রেজেন্টেশন না, আমি আমাকে সুন্দর করে আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই, মানে নিজে একটু গোছানো বা পরিপাটি থেকেই আমার এরকম হয় আর। চমৎকার গান, খুবই সুন্দর ভয়েস, খুবই মিষ্টি একটা ভয়েসে তুমি গান গেছো গহীন বালচরে। আর এই এই সিনেমাটার গানের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু শুনতে চাই। আমার আমি বললাম বেশ অনেকগুলো কাজ করেছি আমি ফিল্মে, বাট এই গানটা যখন রিলিজ হয়েছে অ্যান্ড এই মুভিটা যখন প্রমোশন হচ্ছে তখন ইটস লাইক যে ইটস মাই ফার্স্ট প্লেব্যাক, এমন মনে হয়েছে, এমন ফিল হচ্ছিল অ্যান্ড একটা এক্সাইটমেন্ট, যেমন ঈদের আগের দিন নতুন কাপড় পরলে এই সিনেমাটা যখন বের হবে পরদিন যখন সকালে একসাথে দেখতে গেলাম তখন আমার কাছে মনে হচ্ছিলো যে ঈদ হচ্ছে বা একটা একটা এক্সাম দিয়েছি সেখানে রেজাল্ট কী হবে, এরকম একটা ব্যাপার ছিল, এক্সাইটমেন্ট কাজ করছিল, খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিলো এটার সাথে আমি একদম শুরু থেকে না থাকলেও, হ্যাঁ এটার গল্পটা আমি বলি, আমি এই এটা লিখেছে বদরুল আনাম সৌদ, সুর সঙ্গীত করেছে আমাদের সবার পছন্দের ইমন সাহা। তো ইমন দার সাথে বেশ অনেক আগে কাজ হয়েছিল একটা, তারপর আর ওভাবে কাজ হয়নি, হঠাৎ করে একদিন আমাকে বললো যে লিজা আসো তো একটু, আমি বললাম হ্যাঁ দাদা কী ব্যাপারে, বলো আসো একটা গান আছে। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে দিয়ে এই গানটা গাওয়ানো হলো, কিন্তু বলা হয়নি কিন্তু এটা যে ফিল্মের গান বা এই মুভিতে যাচ্ছে। তারপর যখন গানটা একদম কমপ্লিট হয়ে গেল তখন আরেকটা নাটকের গান গাইতে গেলাম, তখন আমাকে শুনলাম, আমি শুনে পুরো অবাক হয়ে গেছি, মানে এত এত ভালো লেগেছে আমার কাছে গানটা। তারপর পিকচারাইজেশন যখন দেখলাম নীলা এখানে ছিল, পিকচারাইজেশনও খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আর মুভিটা এখন আমার ওয়ান অফ মাই ফেভারিট মুভি। আমার এত সুন্দর ছিল, আরো কিন্তু অনেক জনপ্রিয় গান রয়েছে, যেমন ভালোবাসি বলা হয়েছে একটি মিউজিক ভিডিও, আর এই গানটা কিন্তু অসম্ভব জনপ্রিয় হয়েছে। এই গানটা আমরা একটু দর্শকদেরকে দেখিয়ে আসতে চাই, চলো। কিছুটা তোর চোখে বাজুক প্রেমের আগুন, বা চমৎকার, এটাও অসম্ভব সুন্দর একটা গান, প্রেক্ষাগৃহতে কাজ করেছিল, আর এই গানটা লিখেছে ইস্তিয়াক আহমেদ, সুর করেছে বেলাল খান। বা আমি এবার একটু জানতে চাই, বলো যে আসলে একজন একটা সিরিয়াস প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে দাতা হাজ অনেক বেশি হাইপার হয়ে গেছে। না না একদমই না, আমি আস্তে আস্তে কোশ্চেন করো, আমি আস্তে আস্তে উত্তর দিচ্ছি, না আমাদের সময় একেবারেই নাই, আমরা অল্প অল্প করে। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে, বলো বলো। আমি যেটা জানতে চাচ্ছি সেটা আমি ট্র্যাক হারায় ফেলছি। আচ্ছা তুমি আমি কথা বললে এরকম হবেই মাঝখানে, কারণ আমরা বেশ অনেকদিন পরে যদি কোনো পুরনো বান্ধবীর সাথে দেখা হয় তখন এরকমই হয়, কথাগুলো এত জমে যায়। হ্যাঁ সেটাই। আচ্ছা বলো, জনপ্রিয় শিল্পী আর একজন প্রতিভাবান শিল্পী, এই দুজনের মধ্যে দুইটা দুইটা আলাদা সত্তা, কিন্তু তো দুটোর মধ্যে পার্থক্য কি? আমার কাছে আলাদা সত্তা মনে হয় না, কারণ কি জনপ্রিয় প্রতিভাবান না হলে তো জনপ্রিয় হবে না, তোমার তো আসলে গাইতে হবে, জানতে হবে। আর যেগুলো ধরো হুট করে একটা দুটো গানের জন্য অথবা একটা দুইটা মুভির জন্য বা একটা দুটো মানে কিছুর জন্য হয়ে যায়, ওটা কিন্তু থাকে না, ওই জনপ্রিয়তাটা লং লাস্টিং হয় না। তো আমার কাছে মনে হয় যে যারা আসলেই পরিশ্রম করে, যাদের মধ্যে আসলেই মেধা আছে, মানুষ ওনাদেরকে বা যারা জনপ্রিয় হয় তাদেরকে মানুষ খুঁজে খুঁজে বের করবেই, আসলে ব্যাপারটা এরকমই হয়। আসলেই প্রতিভাবান হলে বা মেধা থাকলে বা ভালো গাইতে পারলে এক সময় না এক সময় তোমার ওই জায়গাটা তুমি নিজে তৈরি করে নিতে পারবে। লিজা আপু অনেক জনপ্রিয় থাকুক, আমরা সেটাই চাই। এবারে আমরা একটা ছোট্ট ব্রেক নেব, আমরা ব্রেক থেকে ফিরছি। শিওর। দর্শক আনন্দ যোগে আরো একবার সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসার, তবে তার আগে আমি লিজা আপুকে রিকোয়েস্ট করব একটা গান শোনানোর। গানটা শুনতে শুনতেই আমরা বিরতিতে যাচ্ছি লিজা আপুর কাছে। আবার যদি গান শোনাতে হয় তাহলে আমি শোনাবো তুমি আসবে বলে, এই গানটা আমার সেকেন্ড সলোর গান, এটা লিখেছে তুষার, সুর করেছে মিফতা জামান, সঙ্গীত করেছে জুয়েল মোর্শেদ। তুমি আসবে বলে জোনাকেরা দলে দলে কথা গেঁথেছে, কাছে ডাকবে বলে তোমাকে আমাকে নিয়ে দেখো সুর বেঁধেছে, রাত জাগা পাখিরা সে গান গেছে, নাচবে বলে কত ফুল এসেছে।